স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, যাদের ভুলেও গ্রিন টি খাওয়া উচিত নয়, জেনে নিন। স্বাস্থ্যকর পানীয় হিসেবে এখন বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় গ্রিন টি। চীনের এই হার্বাল চা এশিয়া ছাড়িয়ে পশ্চিমা বিশ্বেও নাম কামিয়েছে। বিশেষ করে ক্যালোরি ও ওজন কমাতে দারুণ কার্যকর এই চা পরিচিতি পেয়েছে। এই চা সার্বিক অর্থে উপকারী। গবেষণায় দেখা গেছে, যারা গ্রিন টি পান করেন তাদের মৃত্যু ঝুঁকি 5% হারে কমে আসে, কিন্তু কোনো কিছু বেশি ভালো নয়। অনেক বিশেষজ্ঞের মতে এই চায়েরও খারাপ দিক রয়েছে। বিশেষ কিছু রোগ ও শারীরিক অবস্থার ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, কোন 5 ধরনের মানুষের কখনোই বেশি মাত্রায় গ্রিন টি খাওয়া উচিত নয়। 1. গর্ভবতী নারী। গবেষণায় বলা হয়, যারা গর্ভবতী অথবা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের অতিমাত্রায় গ্রিন টি পান করা উচিত নয়। এতে রয়েছে ক্যাফেইন, আর এই উপাদান খুব সহজে রক্তের মাধ্যমে ভ্রূণের রক্ত প্রবাহে মিশে যেতে পারে। ক্যাফেইন বড়দের দেহে যত সহজে সহনীয় হয়, ভ্রূণের সঙ্গে ততটা নিশ্চয় হবে না। তাই এই সময় গ্রিন টি এড়িয়ে চলাই ভালো। শুধু গ্রিন টি নয়, ক্যাফেইনপূর্ণ যে কোনো কিছুই এড়িয়ে চলতে হবে। 2. রক্ত স্বল্পতা থাকলে। দেহে আয়রনের ঘাটতি থাকলে গ্রিন টি না খাওয়াই উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমনিতে এই পানীয় দেহকে আয়রন গ্রহণের সক্ষমতা কমিয়ে দেয়, কাজেই এই সময় গ্রিন টি খেলে আয়রনের আরও ঘাটতি দেখা দেবে। 3. ইনসমনিয়া। গ্রিন টিতে থাকে ফিল্টারেড ক্যাফেইন। ঘুমানোর জন্য দেহে যেসব রাসায়নিক পদার্থ নির্গত হয় ক্যাফেইন তাতে বাধা দেয়, কাজেই যাদের ইনসমনিয়া রয়েছে তাদের জন্য এই চা রীতিমতো হিতে বিপরীত ঘটাবে। তাই গ্রিন টি থেকে দূরে থাকুন যাদের ঘুমের সমস্যা রয়েছে। 4. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। আধুনিক যুগে অনেক চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ আপনাকে গ্রিন টি পান করতে উৎসাহিত করবেন, কিন্তু অনেক বিশেষজ্ঞ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের এই চা থেকে দূরে থাকতে বলেন। কারণ গ্রিন টি রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, এতে জিমজিম ভাব, উদ্বেগ আর অবসাদ ভাব চলে আসে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।